আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম, তো জটিল সংখ্যার আর্গুমেন্টের কিছু সূত্রের প্রতিপাদন এখন দেখব। ধরি জেড ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান এবং জেড টু ইকুয়াল টু x2 প্লাস i y2। যদি তাই হয় তাহলে আর্গুমেন্ট অফ z1 এটা আসবে কি ট্যান ইনভার্স y1 বাই x1, যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে এই জন্য ট্যান ইনভার্স y1 বাই x1 ই আসে। এবং আর্গুমেন্ট অফ z2 এটা ইকুয়াল টু আসবে কি ট্যান ইনভার্স y2 বাই x2। এবার z1 ইনটু z2 বের করি, দুইটা গুণ করে দিব, x1 আর x2 গুণ হয়ে যাচ্ছে x1 ইনটু x2, x1 দিয়ে এটাকে গুণ করলে i ইনটু x1 y2, i y1 দিয়ে এটাকে গুণ করলে i y1 x2, এবং i y1 দিয়ে i y2 কে গুণ করলে i আর i গুণ হয়ে i স্কয়ার y1 y2 আসে। আবার আমরা জানি i স্কয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে x1 x2 এই দুইটা যদি আমরা i কমন নিয়ে ফেলি তাহলে i কমন নিলে x1 y2 আসে প্লাস y1 x2 আসে, আর এখানে i স্কয়ার হলো মাইনাস ওয়ান, সো মাইনাস দিয়ে দিলাম তাহলে এটা আসে। এটাকে তাহলে আমরা লিখতে পারি, এটা এবার শুনে চলে আসি x1 x2 মাইনাস y1 y2, এই পোর্শনটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, প্লাস হচ্ছে i x1 y2 প্লাস y1 y2। y1 x2 আসলে আমরা তাহলে এইটা পেলাম। এবার এটার আর্গুমেন্ট যদি বের করি তাহলে কি আসে, জেড ওয়ান জেড টু আর্গুমেন্ট বের করব। অতএব আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু এটার আর্গুমেন্ট বের করব। আর্গুমেন্টের সূত্র অনুযায়ী y এটা উপরে চলে যাবে tan ইনভার্স x1 y2 প্লাস y1 ইনভার্স, এই পোরশনটা নিচে চলে আসতেছে x1 x2 মাইনাস y1 y2। এবার এখানে আমরা 1 বানাবো, 1 বানাতে গেলে এইটা দিয়ে আমরা সবাইকে ভাগ করে দিতে হবে। সবাইকে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসবে, এইটার যে ভাগ করতে হবে এখানে 1 বানাবো, তাহলে এইটা দিয়ে যদি ভাগ করে দিই x1 y2 ভাগ হচ্ছে x1 x2 প্লাস y1 x2 বাই হচ্ছে x1 x2, এখানে তো x1 x2 বাই x1 x2 1 হবে মাইনাস y1 y2 বাই x1 x2 এটা আসতেছে, সো এটা কেটে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, এখানে এটা এটা কেটে যাচ্ছে এবং এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে tan ইনভার্স y2 বাই x2 প্লাস y1 বাই x1 বাই হচ্ছে
1 minus y2 by x2 into y1 into x1. তাহলে এইটা লেখা যাচ্ছে, এটা কিন্তু একটা সূত্র তাই না? আমরা জানি যে tan ইনভার্স a plus b by a1 minus ab অথবা tan ইনভার্স x plus y by 1 minus xy এটা হচ্ছে tan ইনভার্স এর একটি সূত্র, এবং সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস থাকলে উপরে প্লাস tan ইনভার্স y। তাহলে এটা সূত্র যেহেতু tan ইনভার্স x মানে y1 by x1 এটা নিলাম আগে প্লাস tan ইনভার্স y2 by x2। এবার দেখো, এবার দেখো যে এই যে tan ইনভার্স y1 by x এটা কি ছিল? আর্গুমেন্ট অফ z। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? আর্গুমেন্ট অফ z1, আর এটা হচ্ছে আর্গুমেন্ট অফ z2। তাহলে এই যে আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 ইকুয়াল টু কি পেলাম? আর্গুমেন্ট অফ z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2, এটা পেলাম। তো আমরা গুণ করে শিখলাম, এবার আমরা ভাগ করে দেখি। এবার ভাগ করে কি পাওয়া যায়? z1 by z2, z1 by z2 করলে x1 plus i y1 by হচ্ছে x2 plus i y2 আসে, এবং আমি এটার অনুবন্ধি দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিতে চাই। তো অনুবন্ধি আমরা জানি অনুবন্ধিটা কি আসে, সব সময় অনুবন্ধিটা হয় যে প্লাসের উল্টা, যেটা এটার যেহেতু অনুবন্ধি তাহলে আই এর চিহ্নটা পাল্টিয়ে দিলেই সেটি অনুবন্ধি হয়। তাহলে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিতে হবে, দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিচ্ছি। তাহলে এই যে গুণ করে দিলাম, গুণ করে দিলাম। এবার তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এইটা আমরা সেই ক্লাস 7 8 এ শিখছিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b যদি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসে। তাহলে এটা আসলো। এরপরে এইটা যেটা, এটা আমি গুণ করে দিই, x1 দিয়ে যদি গুণ করি তাহলে x1 ইনটু x2, এবং x1 দিয়ে i আসতেছে x1 y2, এবার i y1 দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস i x2 y1 আসে, এবং এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস i আর i i স্কয়ার y1 আর y2 গুণ হয়ে যাচ্ছে i স্কয়ার y1 y2, এটা আমরা পাচ্ছি। তো এবার x2 স্কয়ার আর i স্কয়ার মানে কি? মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাস y2 স্কয়ার। এরপরে x1 x2 থাকতেছে, i আর i যদি আমরা এখানে অ্যাকচুয়ালি কমন নেই, আমরা এটা লিখে আগে i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1, প্লাসটাকে আগে দিয়ে দিলাম x2 y1 আর মাইনাস i x1 y2, আর এটা হচ্ছে প্লাস y1 y2 হয়ে যাচ্ছে। এটাকে আমরা দেখতে পারবো কি, এই পোরশন আর এই পোরশন এই দুইটার সাথে কোনো i নেই, এই দুটাকে এক জায়গায় করে দিচ্ছি, অর্থাৎ x1 x2 প্লাস y1 y2 এটা একদিকে করে দিলাম, আর i যেটা আছে সেখানে i টা কমন নিয়ে ফেলি, i টা যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে পাবো
एक्स टू वाई वन माइनस एक्स वन वाई टू एवं नीचे जा से ताई थकते से एक्स टू स्क्वायर प्लस वाई टू स्क्वायर इंटर बहुत अच्छे তাহলে জেড ওয়ান বাই জেড টু কিন্তু মান আমরা এটা পেলাম। এই মানটাকে আমরা এইভাবে সেপারেট করে লিখতে পারি জেড ওয়ান বাই জেড টু দুইটা নিচে নিচে যদি আলাদা করে লিখি এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু বাই করে দিলাম এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার প্লাস আই এর সাথে আবার বাই করে যদি লিখি x2 y1 x1 y2 বাই হচ্ছে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার তাহলে অ্যাকচুয়ালি ফাইনালি আমরা পেলাম z1 বাই z2 হচ্ছে এটা তাহলে এইটুকু রেখে আমি সবগুলো মিশিয়ে দিলাম তো আর্গুমেন্ট অফ এবার আমরা বের করব আর্গুমেন্ট অফ z1 বাই z2 কারণ এর আগে আমরা বের করেছিলাম z1 ইনটু z2 এবার আমরা বের করব z1 বাই z2 এইটার তাহলে আর্গুমেন্ট বের করার একই সূত্র সেটা হচ্ছে tan ইনভার্স y1 বাই x1 বা y বাই x যেহেতু এটা ফার্স্ট কোঅর্ডিনেটে রয়েছে আমরা জানি tan ইনভার্স y বাই x দিয়ে আর্গুমেন্ট বের করা হয় তাহলে y হচ্ছে এই পোরশন আসছে x2 y1 আছে কি মাইনাস x1 y2 বাই হচ্ছে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার এটা হলো y বাই আবার কি বাই হচ্ছে x x হচ্ছে এই পোরশন x1 x2 প্লাস y1 y2 বাই হচ্ছে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার তো এটা আর এটা কেটে যাচ্ছে তাহলে কি থাকে অ্যাকচুয়ালি tan ইনভার্স x2 y1 x1 y2 x2 x1 x2 plus y1 y2 আবার সেই একই কাহিনী কাহিনীটা কি ছিল এখানে 1 বানাতে হবে এখানে যেহেতু 1 বানাতে হবে তাহলে এখানে যা আছে তাই দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে তাহলে x1 x2 দিয়ে ভাগ করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা সব জায়গায় ভাগ করে দেখিয়ে দিচ্ছি তো এটা এটা কেটে যাচ্ছে এখানে x2 আর x2 কাটতেছে এখানে x1 x1 কাটতেছে তাহলে অ্যাকচুয়ালি কি পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে y1 x1 এখানে y2 x2 এবং এখানে 1 প্লাস y1 বাই x1 ইনটু y2 বাই x2 এবং আমরা জানি এইটা কি একটা সূত্র tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy এটা একটা সূত্র তোমরা জানো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র এই সূত্র অনুযায়ী আমরা এটাকে কি লিখতে পারি এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি
একদম ওখান থেকে আমরা চলে আসতেছি এইখান থেকে এইখানে কি আসতেছে tan ইনভার্স y1 বাই x1 মানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y তাহলে মাইনাস tan ইনভার্স y হচ্ছে y2 বাই x2 আবার আমরা কি জানি এইটাই হলো আর্গুমেন্ট অফ z1 আর এইটা হচ্ছে আর্গুমেন্ট অফ z2 তাহলে আমরা আমরা কিন্তু এখানে দুইটা সূত্র শিখলাম সূত্রটা কি ছিল যদি আর্গুমেন্ট অফ z1 এবং z2 গুণ থাকে তাহলে আর্গুমেন্ট অফ z1 প্লাস হচ্ছে আর্গুমেন্ট অফ z2 আর যদি আর্গুমেন্ট অফ z1 বাই z2 হয় তাহলে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 হবে তাহলে দুইটা ইম্পর্টেন্ট সূত্র আমরা এখান থেকে শিখলাম এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা দেখলাম যে এইটা আর্গুমেন্ট এই যে জেড ওয়ান বাই জেড টু কি হয়ে গেল আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু এরকম হয়ে গেল এরকম একটা ফরম্যাট কিন্তু আছে কিসের বলতো লগের ক্ষেত্রে লগের ক্ষেত্রে ভাগাকারে থাকলে সেটা বিয়োগ হয়ে যায় এটা কিন্তু আমরা জানি যে লগ এ বাই বি হলে লগ এ মাইনাস লগ বি হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আর্গুমেন্টের যে ধর্ম লগের ধর্ম সেম আর্গুমেন্ট আর লগের ধর্ম একই রকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আসলে আমাদের এই ম্যাথ ইনফিনিটি স্কুল এই চ্যানেলটির মাধ্যমে যত এডুকেটিভ যত ইনফরমেশন রয়েছে সবকিছু দেখতে পাচ্ছ তো এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলবা এবং সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটাও অন করে দিবা কেন দিবা যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তোমরা তোমাদের নোটিফিকেশনের কারণে তোমাদের মোবাইলে দেখতে পাও সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবা কারণ ভিডিও দিলাম অনেক সময় তোমরা দেখতে পাবা না সময় লাগবে এই কারণে তোমরা নোটিফিকেশনটাও অন করে দিবা আর আসলে তোমাদের ভালো লাগাটাই আমাদের জন্য অনুপ্রেরণা তোমরা যদি বেশি বেশি লাইক দাও বা শেয়ার করো সেই ক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই এবং আরো বেশি বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব এই জন্য তোমরা বেশি বেশি লাইক দিবা শেয়ার করবা তো আচ্ছা আল্লাহ হাফেজ